إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما نحن نحن رشبائي الحمد لله أمي بحلو أتي أما در كي بحلو راكي كي সুস্থ রাখে কে? আল্লাহ। অসুস্থ রাখে কে? আল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। খাওয়ার সময় প্রশংসা করবেন কার? আল্লাহ। ঘুমানোর সময়? আল্লাহ। বাজারে যাওয়ার সময়? আল্লাহ। ঘুষ খাওয়ার সময়? ঘুষ খাওয়া যাবে? কথা বলেন। ঘুষ বাংলাদেশে আছে? আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে খায় ঘুষ যে দেয় দুইটাই জাহান্নামী
বিশ্বনবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা জাহান্নামে যেতে চাই। কিন্তু বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যারা কাজ করে স্টাফ, শুধু তারা ঘুষ খায় না, সরকারি অফিসের টেবিল চেয়ার ঘুষ খায়। কথা কন ঠিক কিনা? এজন্য ঘুষ থেকে বেরিয়ে আসতে হবে। দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে যে কিতাবটার নিয়ম মানতে হবে, কিতাবটার নাম কি? কিন্তু এই কিতাবের নিয়ম কি এদেশে চলে? কথা বলেন, সুপ্রিম কোর্টে কি এই কিতাব দিয়ে রায় হয়? সংসদ ভবনে কি এই কিতাব দিয়ে আইন পাশ হয়? বাংলাদেশের পাঠ্যপুস্তকের ভেতরে এই কিতাবের নীতিমালা দিয়ে কি পাঠ্যপুস্তক এডুকেশন কারিকুলাম নির্ধারণ করা হয়? তাহলে এই দেশের ধ্বংস কেউ ঠেকায় রাখতে পারবে না। ধ্বংস অনিবার্য, যতদিন না আমরা কোরআনের পথে না আসব, ধ্বংস ইজ দ্য মাস্ট, এটা হবেই, কেউ ঠেকাতে পারবে? কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন সুন্দর হয় না, ঠিক কিনা? কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলি সুন্দর হয় না। এই ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হতে পারে। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজ সুন্দর হয় না। কোরআন দিয়ে দুদক না চালালে এই দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুদক কি নাম? দুর্নীতি দমন কমিশন। আমি নাম দিছি ল্যাংড়া দুদক, কারণ এটার ভিতরেও দুর্নীতি আছে না নাই? সর্ষে দিয়ে ভূত তারায়, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। এটা কি দিয়ে তারাবেন? মানুষ পাগল হলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হলে বানবেন কি দিয়া? তো আল্লাহ তুমি দুর্নীতি থেকে দেশটার বাঁচাও, আরো আসতে পারেন আমিন। আমরা সবসময় প্রশংসা করবো কার? তার প্রশংসা করে শেষ করা যাবে? পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, শুনতেছেন? সাগরের পানি কি হয়েছে? কালি। গাছের পাতা কি হয়েছে? খাতা। তো সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আপনি আল্লাহর জিকির লিখতে শুরু করে দেন, প্রশংসা লিখতে শুরু করে দেন, তাহলে সাগরের পানিও শেষ হয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে? এজন্য সবসময় প্রশংসা করব কার? আল্লাহর নামের জিকিরে বরকত আছে না নাই? জোরে বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে ও আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? পড়েন পড়েন, আমার সাথে পড়েন, এটাও একটা জিকির, পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণ গান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ, কি নাম! এই নামটা শুধু জপতেই মনে চায়, তাই না? আল্লাহর নামের জিকির করতে করতে কখনো মনে হয়েছে নামটা পুরান পুরান লাগে? যার বয়স 60 হয়েছে, 70 হয়েছে, কখনো কি মনে হয়েছে সেই 60 বছর ধরে একটা নামের জিকির করি পুরান পুরান লাগে? মনে হয়েছে? মনে চায় আরো জিকির করে, ঠিক কিনা? কারণ আমাদের আজানের ভেতরে এই জিকির আছে না নাই? আজানে আমরা কি বলি? একামতের শুরুতে কি বলি? কোরবানির শুরুতে কি বলি? জিকিরের শুরুতে কি বলি? তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার, এত মধুর নাম, এ নামের জিকির করে হৃদয়কে তৃপ্ত করা যায় না, হৃদয় চায় আরো জিকির করতে, হৃদয় চায় আরো জিকির করতে। এজন্য সব সময় এই নামটা দিয়ে জিহ্বাটাকে সিক্ত করতে রাজি আছেন তো? আরব দেশের বিভিন্ন রাস্তাঘাটে সাইনবোর্ডে লেখা থাকে যে আল্লাহর জিকিরকে ভুলে যেও না, আল্লাহর জিকিরকে ভুলে যেও না। বিভিন্ন সড়কের শুরুতে লেখা থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে ড্রাইভার চালাতে চালাতে দেখলেই পড়ে সুবহানাল্লাহ, হঠাৎ দেখলেই পড়বে আলহামদুলিল্লাহ, হঠাৎ দেখলেই পড়বে আল্লাহু আকবার। আর আমাদের রাস্তাঘাটের আশেপাশে নায়িকাদের নেকেড সিন আছে না নাই? ড্রাইভার ওদিকে তাকায় থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট আছে না নাই? আহা, নজরের হেফাজত চাইলেও করা যায় না।
বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের আগে লোকজন চাইলেও নজরকে হেফাজত করতে পারবে না, ফিতনায় পড়ে যাবে। এখন এই অবস্থাটা হয়েছে না? সংবাদ দেখার জন্য পত্রিকা খোলা যায় না, বিনোদন পেয়ে যাচ্ছে না নাই, খবর দেখার জন্য টেলিভিশন দেখা যায় না, কারণ টেলিভিশনের খবরের মাঝখানেও বিজ্ঞাপন আছে না নাই, রাস্তাঘাটে চাইলেও নজর হেফাজত করা যায় না, সিনেমার বিলবোর্ড এগুলো আছে না নাই। বিষ্ণু বলেছেন নাজার সাহমুন মাসমুম মিন সেহামি ইবলিস, দৃষ্টি নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীরবাণ। এই বিষ মাখানো তীরবাণ দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা তোমাদের নজরকে হেফাজত করতে হবে। বিষ্ণু বলেছেন এক নজর ক্ষমা, দুই নজর গুনা, বুঝতে পেরেছেন? হঠাৎ বেগানে একটা নারীর দিকে আপনার চোখ পড়ে যেতেই পারে, ক্ষমা করবে কে? আর যদি মজা নেওয়ার জন্য আবার তাকান, গুনা আছে না নাই? এক নজরে যেহেতু ক্ষমা, আবার এক নজরে চাই থাকেন না অনেকক্ষণ, নজর পড়লেই অ্যাবাউট টার্ন, নজরটা সরাই ফেলতে হবে, তাহলে ইমানের স্বাদ দিবে কে? কথা বলেন কে? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? এক নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক সাম্য, শান্তি, মৈত্রী, ভালোবাসা, ইনসাফ আর জাস্টিসের মধ্য দিয়ে দেশকে পরিচালনা করেছে। এরকম শাসকের দরকার আছে না নাই? কথা কন, এরকম শাসক আমাদের চাই। দুই নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে হিন্দি সিনেমা দেখে কাটায় নাই, ব্লু ফিল্ম দেখে কাটায় নাই, ইন্ডিয়ান নায়িকাদের কুমোর দুলানো ডান্স দেখে কাটায় নাই, সে তার যৌবনকালটাকে এবাদতে কাটিয়েছে। কিসে কাটিয়েছে? কথা বলেন, যৌবনের এবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ যৌবনকালে মানুষের রক্ত থাকে গরম, যুবকরা যা করতে পারে বুড়ারা করতে পারে? কথা কন, আজকে 16 ডিসেম্বর না, এখনো আছে তো? না না, 11টা আছে, আরও 1 ঘন্টা। তো আজকের এই দিনে আমরা পাক হানাদার বাহিনী থেকে আমাদের এই ছোট্ট ভূখণ্ডটাকে স্বাধীন করেছিলাম। তো স্বাধীনতা যুদ্ধে কি বৃদ্ধ মানুষ অংশগ্রহণ করছে? না, যুবকেরা। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, রেভলিউশন, যত জয়, যত বড় বড় ঘটনা, যত কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, এগুলো কি বুড়া মানুষরা করতে পারে? বুড়ারা দোয়া করতে পারে, কি করতে পারে? মুরব্বীরা দোয়া করলে কবুল করে কে? কথা বলেন, কবুল করে কে? কিন্তু জুয়ানরা নেতৃত্ব দিতে পারে, এই দামাল ছেলেদের নেতৃত্বের কারণেই, যুদ্ধের কারণেই আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। এজন্য আমি বলি, যুবকরা যদি ভালো হয় ভালো থাকবে বাংলাদেশ, যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে আমার এই ভূখণ্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবনটা সে আল্লাহর এবাদতে কাটিয়েছে। যুবক অবস্থায় কেউ যদি এবাদত করে, বয়স হয়ে গেলে এবাদত করতে না পারলেও আমলনামায় এবাদত লিখে দিবে কে? সুবহানাল্লাহ, পড়বেন না? কি এক আল্লাহ আমরা পাইছি, যুবক অবস্থায় যা করব বৃদ্ধ অবস্থায় আল্লাহ ওইটাই লিখবে, কারণ বয়স্করা সালাত পড়তে পারে না, ফজরের সময় কোমরে ব্যথা আছে না নাই, মসজিদে যেতে পারে না, অসুস্থ, ঠান্ডা, কাশি, রোগ, বালা, শেষ নাই। তখন ফেরেশতারা আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ নামাজ তো পড়তে পারে না বুড়া মানুষ, আল্লাহ বলে যৌবনকালে কি করতো দেখ। আমলনামায় দেখা গেল যৌবনকালে গান গাইতো, রূপবানে নাচে কুমর দুলাইয়া, ফেরেশতারা কয় তোরেও পিডামু আমরা ঝুলাইয়া, ঠিক কি না? আল্লাহ বলবে লেখ, যৌবনকালে যা করছে আকাম কুকাম সব লেখ, আর যারা এবাদত করেছে আল্লাহ বলবে দেখ তো এই বুড়া মানুষটার যৌবনকালে কি ছিল কাজ। তখন ফেরেশতারা বলবে আল্লাহ যৌবনকালে তাফসির মাহফিলে ওর মিছিলের চোটে তাফসিরের ময়দান থারথার করে কাঁপত, সে ইসলামের পক্ষে শক্তি ছিল, সে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ত, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন যৌবনকালে যা করেছে ওইটা এখন নামাজ পড়তে না পারলেও যৌবনে যা করছে ওইটাই আমলনামায় লিখে দে। এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশনের মতো, যেটাকে বাংলাদেশে বলে কি বলে এটাকে, পেনশন স্কিম, ঠিক কিনা? 30 বছর 40 বছর গভর্নমেন্ট জব আপনি করেছেন,
তো যখন চাকরি ছাড়বেন তখন আর কাজ করার সুযোগ নাই, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে না নাই, 30 লক্ষ 40 লক্ষ টাকার একটা অ্যাপ্রিসিয়েশন আপনাকে দিবে। আল্লাহর কাছেও এরকম পেনশন আছে না নাই? ওই পেনশন পেতে চাইলে যৌবন কালটারে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে, রাজি আছে না নাই? তাহাজ্জুদের সালাতে জায়নামাজ ভিজাতে হবে, রাজি আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই ডাকুক, ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক। এজন্য যৌবন কালে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, তাহলে বুড়া বয়সে আমল নামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য যুবক ভাইয়েরা কোনোভাবেই সময়টাকে নষ্ট করা যাবে না। পর্নোগ্রাফি, হিন্দি সিনেমা, জি বাংলা, স্টার জলসা, এগুলো কোনো মুমিন দেখতে পারে? কথা বলেন, কোনো মুমিন চাইলেই মাদকের সাথে সম্পর্ক রাখতে পারে, জুলুমের সাথে সম্পর্ক রাখতে পারে, যৌতুকের সাথে সম্পর্ক রাখতে পারে, ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তুমি সহিহ সমাজ দান করো, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, কম না বেশি। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন তো? আরো জোরে বলেন কি নাম? আপনাদের এই এলাকার বা ময়মনসিংহের এই রিজিয়ানের একটা ছেলে আছে নাজমুস সাকিব, যে এই কোরআন মুখস্থ করে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দিছে, শুনছেন? আলহামদুলিল্লাহ পড়েন, বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে, সৌদি আরবে ফার্স্ট হয়েছে, দুবাইতে ফার্স্ট হয়ে গোটা বিশ্বে এক নম্বর হাফেজ হয়েছে। এজন্য ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাতে হবে, রাজি আছেন তো? যতদিন না ঘরের ভেতরে এই কোরআন না ঢুকবে ততদিন আমাদের কল্যাণ আসবে না। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য না, কোরআন তোমার জন্য। সুবহানাল্লাহ পড়েন, কিন্তু আমরা নিজেরা কোরআন না করে কোথায় রাখি? কোথায়? বুক সেলফে। তাও নিচের তাকে না, একেবারে উপরের তাকে, যাতে কেউ ধরতে না পারে। কথা কন, মাকড়সার বাসা পড়ে একেবারে কঠিন দশা। বিশ্বের সবচাইতে নন্দিত কিতাবটা আজকে সবচাইতে উপেক্ষিত। এজন্য ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ যদি বানাতে চান শুরু থেকেই এই কোরআন শিখায় দিতে হবে, রাজি আছেন তো? অনেকে ভাবে আমার ছেলে যদি কোরআন পড়ে তাহলে ও না খেয়ে থাকবে, বলে বলে চাকরি পাবে না, ওর সম্মান থাকবে না। কই, আমরা তো অনেক সম্মান পাই আলহামদুলিল্লাহ। আমরা যেই সম্মান পাই মন্ত্রীরাও এই সম্মান পায় না, আলেমরা যেই সম্মান পায় দুনিয়ার বুকে, মেম্বার অব দ্য পার্লামেন্টরাও এটা পায় না। চিল্লাই কোন ঠিক কিনা? কারণ এই সম্মানটা আমাদের ব্যক্তিগত কারণে না, এই সম্মানটা কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সাথে যেই লাগে মর্যাদা বাড়ায় কে? কোরআনের গিলাফ আছে না, চেনেন? কথা কন, কি বলেন এটার কি কন? কাবার কোন আপনি? আচ্ছা কবার, আপনার কোন গিলাফ? এই যে কোরআনের গিলাফ দেখবেন বাজারে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় না, টেকটন কাপড়। কি কাপড়? 25 টাকা গজ না? আর প্যান্ট শার্ট ব্লেজার এগুলো বানায় অনেক দামি কাপড় দিয়ে, কিন্তু ওই দামি কাপড় দিয়ে বানানো প্যান্ট শার্ট যদি কখনো পায়ে লাগে কেউ চুমা খায়? খায় না। কিন্তু 25 টাকা গজের ট্যাটুন দিয়ে যদি কোরআনের গিলাফ বানায় কেউ, ওই গিলাফ যদি কারো পায়ে লাগে, হ্যাঁ, চুমো খায়। তো 25 টাকার কাপড়ে চুমা দিলেন কেন? এত দামি কাপড়ে দিলেন না কেন? কারণ কোরআনের সাথে লেগেছে। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য আপনার ছেলেরাও যদি কোরআন পড়ান তাহলে ছেলের মর্যাদা বাড়ায় দিবে কে?
যারা কোরআন পড়ে তারা মেরিটোরিয়াস হয় তারা এক্সেলেন্ট হয় দে বিকাম জিনিয়াস এক্সেলেন্ট মেরিটোরিয়াস আনপ্যারালাল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস আল্লাহু আকবার তারা ইউনিক হয় তাদের মতো কেউ হতে পারে কারণ কোরআন যে পড়ে সেই ছেলেটা পড়ুয়া হয় কি হয় কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো কোরআনের প্রথম কথা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো আল্লাহু আকবার পড়বেন আর জীবন করবেন এজন্য আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখান কোরআন আপনার ছেলের সারা দুনিয়াটা শিখাই দিবে এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো এমন এক কিতাব একটা অক্ষর বললে দশটা নাকি পাওয়া যায় পৃথিবীর আর কোনো কিতাবে পাওয়া যাবে শ্রীমৎ ভগবত গীতা ওম শান্তি ওম বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি নির্বাণাং পরমং সুখং নির্বাণাং পরম শান্তি ওম শান্তি কয় সব সব কয়টা কথা কন আর যদি পড়েন আলিফ লাম মিম সুবহানাল্লাহ কইবেন না কি এক কিতাব আল্লাহ দিল আলিফ লাম মিম বিষ্ণু বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন লামু হারফুন ওয়া মিমু হারফুন সূরা বাকারা শুরুতে যে আলিফ লাম মনে করি না তিনটা মিললে এক অক্ষর বরং আলিফ ওয়া হারফুন আলিফ একটা হারফ লাম একটা হারফ মিম একটা হারফ আলিফ লাম মিম বললে আপনার আমল নামায় ৩০টা রিওয়ার্ড সওয়াব দিয়ে দিবে কে এক একটা আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে উঁচা করে দিবে কে কেয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা করে দিবে কে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই এই কিতাবটাতে কোনো ভুল আছে কি সন্দেহ আছে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অরিজিনাল রিলায়েবল সোর্স অফ নলেজ ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে কথা বলেন এজন্য সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ কোথায় রাখবেন না টিভির পর্দায় জি বাংলার পর্দায় চোখ কোথায় কথা বলেন সমাধান পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাকি রাগ ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ প্রবলেম সলভিং মেথডোলজি সমস্যার সমাধান করে দেয় কখনো সমস্যা পাকায় না ওই কিতাবটার নাম কি পড়তে রাজি আছেন ধরতে রাজি আছেন এই কিতাবের জন্য মরতে রাজি আছেন সবাই রাজি যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমান বাস্তবে নাই যে ঈমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ঈমানে বলি ঠিক কি না যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই মাজার আছে না মাজার ব্যবসা আছে না নাই যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ঈমান অন্তরে নাই যে ঈমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো
ইমানে বলি কি করে তার হে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ইমানের দাবি হচ্ছে এই কোরআনটার জন্য মরার আকাঙ্ক্ষা রাখতে হবে শাহাদাতের তামান্না রেখে কেউ যদি বিছানায়ও মারা যায় শহীদ হিসেবে তাকে কবুল করবে কে এজন্য কোরআন দিয়ে এদেশে রায় হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে বিচারালয়ে চলুক আমরা চাই কি চাই না কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগতাড়িত হয়ে যাই আমাদের আবেগটুকুকে তুমি ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো আজকের প্রোগ্রামটাকে তুমি কবুল করো এই কোরআনটা পড়তে হবে প্রথম দায়িত্ব হচ্ছে কি করতে হবে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা তারতিলের সাথে কোরআন পড়ো তাইলেই সওয়াব ইচ্ছামতো বললে সওয়াব আছে কথা কোন আবার মুরব্বিরা কোরআন পড়তে পারে না থেমে থেমে পড়ে আটকে আটকে যায় বিষ্ণুই বললেন আটকে আটকে যারা কোরআনে পড়ে তাদের ডবল সওয়াব এক হলো কোরআন পড়ার সওয়াব আর এক হলো পড়ার জন্য যে কষ্ট হচ্ছে কষ্টের সওয়াব সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ও নবী যখন কোরআন তেলাওয়াত হয় যখন কোরআনের আলোচনা হয় কোরআনের তাফসির হয় কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবা কার কথা এই কোরআনের তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে শুনতে শুরু করে দাও রহমতের বারিধারা তোমার উপর নাজিল করবে কে তাহলে প্রথম দায়িত্ব কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে তাহলেই সওয়াব দুই নাম্বার দায়িত্ব কোরআন শুনতে হবে গান শোনা যাবে না গান শোনা যাবে কি শুনতে হবে শেখ আব্দুর রহমান আর সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না শেখ সুরাইমের তেলাওয়াত বান্দার ইবনু আজিজ আল বালিলা তেলাওয়াত কেমন লাগে শেখ মিশারি রাশেদ আল আফাসি ভালো লাগে না আইয়ুব বিন ইউসুফ কেমন লাগে খলিল আল হুসারি শুনলে মনে হয় আকাশ থেকে এখনই কোরআন নাজিল করছে এজন্য কোরআনের প্রতি প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত বিশ্ব নয় বললেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না আমার যে উম্মত গুনগুন করে সুর করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না ওই লোক আমার উম্মত হতে পারে না সুর করে পড়বেন অনেকে কয় হুজুর আমার সুর নাই কি নাই আপনার যেটা আছে ওটাই আপনার সুর সুর নাই কে কইছে টয়লেটে ঢুকলে তো কত সুর বাইরে হয় আপনার গোসলখানায় কাপড় কাচার সময় গান আছে না নাই টয়লেটে ঢুকলে গান আছে না নাই তখন আপনার সুর আসলো কোত্থেকে এজন্য যার গলায় যতটুকু সুর আছে প্রাণ ভরে ওই সুর দিয়ে তেলাওয়াত করে নামল নামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে বিষ্ণবী একবার আবু মুসা আশারির বাড়ির পাশ দিয়ে গেলেন আবু মুসা আশারি কোরআন থেকে তেলাওয়াত করছিলেন সকালবেলা ফজরের পর বিষ্ণবী আবু মুসা আশারির ডেকে বললেন ও আবু মুসা লাকদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলী দাউদ আল্লাহ দাউদ নবীর গলার ভেতরে যে চমৎকার সুরের ঝংকার দিয়েছে আমার উম্মতের মধ্যে তোমার গলায় সেই সুর আল্লাহ দিয়েছে আবু মুসা বলে নবী আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি নাই জানলেন কেমনে বিষ্ণু ডেকে বললেন আবু মুসা গতকাল সারা নামাজের পর তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোর ঘরের ভেতর থেকে তেলাওয়াত কান লাগিয়ে শুনে দেখি এই কণ্ঠটার কারো কণ্ঠ নয় এটা আমার সাহাবি আবু মুসার কণ্ঠ রে আবু মুসা আমি গতকাল তোর ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে তোর কণ্ঠের তেলাওয়াত শুনেছি আবু মুসা বলে নাবি আমি তো জানতাম না যে আপনি তেলাওয়াত শুনেছেন আমি যদি টের পেতাম গো নবী আপনি দাঁড়িয়ে শুনছেন ফজরের আগ পর্যন্ত আমি তেলাওয়াত করা বন্ধ করতাম না এজন্য প্রথম দায়িত্ব সুন্দর করে তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করলে অন্তরের ঈমান বাড়িয়ে দেয় কে তারপরে কোরআন শ্রবণ করা আপনি তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনবেন এই দৃশ্য দেখলে ছোটবেলা থেকে আপনার বাচ্চাটারে কোরআনওয়ালা বানাবা কে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আছে নাই তো শুনছে গান
তো গানই তোর জীবন হবে, জান প্রাণ হবে, ঠিক কিনা? যদি শুনতো কোরআন, কোরআন হতো ওর প্রাণ, ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আল্লাহ আকবার! এজন্য কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, কোরআন যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, অবসর সময়টা যেন আমরা কোরআন শুনি। রহমত দিয়ে ঘরটারে ভরে দিবে কে? ঘরটারে জান্নাতি ঘর বানাবে কে? অনেকে বলে হুজুর আমার ছেলে কথা শুনে না, খালি ভিডিও গেমস খেলে। এরকম ঝামেলা আছে না নাই? হুজুর কিচ্ছু দিলে থামে না, মোবাইল দিলে থামে, আছে না নাই? বাপ মা একদিনও তেলাওয়াত করে না, সারাদিন খালি ঝগড়াঝাটি, এই পোলা ভিডিও গেমস খেলবে না তো কি খেলবে? কথা কর, আগে বাপ মার ঠিক হইতে হবে। বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, ঠিক কিনা? বাবা তুমি আগে ভালো হও, ছেলেরে ভালো বানাবে কে? মা তুমি ভালো হও, মেয়েরে ভালো বানাবে কে? বাবা যখন নামাজে যায়, ছেলেরে যখন নিয়ে যায়, ছেলেটারে মুসল্লি বানাবে কে? সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিম আস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়ান আল্লাহ আকবার! কি বাবা কি ছেলে! বাবা দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিম আস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইল রেও নামাজ কায়েমকারী বানান। সাইয়েদনা ইব্রাহিম যখন নামাজে দাঁড়াতেন, সাথে থাকতো ইসমাইল, সুবহানাল্লাহ। এভাবে আপনারাও যদি, বাবা যখন দাঁড়াবে নামাজে, ছেলেও যদি দাঁড়ায়, ছেলেরও মুসল্লি বানাবে কে? কথা বলেন কে? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন একের পর এক, আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের পরীক্ষা নিলেন ছোট্টবেলায়। সাইয়েদনা ইসমাইল যখন দুধের শিশু, আল্লাহ বললেন যাও ইসমাইলের মাকে আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম রেখে আসলেন, এই পরীক্ষায় পাশ, সুবহানাল্লাহ। পড়েন আবার বললেন, বাপ বেটা মিলে নামাজ কায়েম করো, এই পরীক্ষায় পাশ, দুইজন মিলে আমার ঘর কাবা ঘরটা তোমরা বানাও, এই পরীক্ষায়ও পাস। আবার বললেন, বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর ঝাড়ু দাও, এই পরীক্ষায়ও পাস, সুবহানাল্লাহ। তাহরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ, আল্লাহু আকবার! মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া এলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য বাপ ভালো তো বেটা ভালো, ঠিক কিনা? মা ভালো তো বেটি ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এজন্য বাবারা ভালো হন, বাবারা নামাজি হন। বাবা যারা হয়েছেন কোরআন পড়েন, দেখবেন ছেলেও পড়বে। এজন্য কোরআনের প্রতি তিন নম্বর দায়িত্ব, নিজেও পড়বেন, অন্যের কাছ থেকেও শুনবেন। চার নম্বর দায়িত্ব, কোরআন আপনি অন্যকে শিখিয়ে দিবেন। আপনি যদি কাউকে শুধু সুরাতুল ফাতিহাটা শিখান, কোন সুরা কোন সুরা কোন সুরা না পড়লে সালাত কবুল হয় না, কথা বলেন, এই সুরা বাদ দিয়ে নামাজ পড়লে হবে? তবে কাবা ঘরের ইমাম সাহেব পড়লে হবে। হ্যাঁ, সবাই একমত? বিশ্ব নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর কিতাবের সূরা ফাতিহা যে নামাজে পড়ে না তার নামাজ হবে। আবার বিশ্ব নবী বললেন, ওই লোক সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন, নবী নামাজে কেমন করে চুরি করে? বিশ্ব নবী বললেন, ওই লোকটা সবচেয়ে বড় চোর যে রুকুর মধ্যে চুরি করে, সেজদায়ও চুরি করে। রুকু চোর, সেজদা চোর, আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা, না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, আছে না নাই? দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থির ভাবে বসার কথা, না বসে কোন রকম মাথা উঠায় মুরগির ঠোকর মারার মতো আরেক সেজদা মারে, আছে না নাই? কথা বলে আবার বিশ্ব নেই বলতেন, এমন ভাবে নামাজে দাঁড়াবা
এমন ভাবে মুসল্লার মধ্যে দাঁড়াবা ভাববা এটাই জীবনের শেষ নামাজ ঠিক কি না তাহলে অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দিবে কে যখন যায় নামাজের মধ্যে দাঁড়াবেন ভাববেন এটাই আমার শেষ নামাজ হতে পারে কারণ এরপরে আবার নামাজ পড়ার সুযোগ পাবো গ্যারান্টি আছে নাকি আজকের মাহফিলের পরে আবার কোন মাহফিলে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে ঘরে সহি সালামতে ফিরতে পারবো গ্যারান্টি আছে এজন্য সল্লি সালাতা মুআদ্দিয়া এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করো এটা জীবনের শেষ নামাজ ঠিক কি না পারফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো এটা তোমার শেষ নামাজ এখন বাজে 11:30 আপনারে বলা হলো 12টার দিকে আপনার রূহ কবজ করা হবে জীবনের হায়াত শেষ নির্ধারিত একটা সময় থাকে ওই সময়ে চলে আসলে আর কেউ বেঁচে থাকে না ঠিক কি না সবাইকে চলে যেতে হবে আপনাকে চলে যেতে হবে 12টার মধ্যে আর সময় আছে আধা ঘন্টা এই আধা ঘন্টা আপনি যতটুকু নামাজ পড়তে পারেন পড়ে নেন ওই দিনের নামাজটা আপনার সুন্দর হবে না কথা কোন কেন সুন্দর হবে কথা কোন উত্তর দেন কারণ জীবনের শেষ নামাজ একটু পরে মালাকুল মাউত আসবে হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি হায় রে মানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ তারপরও হুশ নাই তারপরও হুশ নাই জানি চলে যেতে হবে রঙিন ফানুষ দম ফুরাইলে ঠোস তারপরও শুধু অস্থিরতা তারপরও শুধু পাগলামি যদি জানেন 12টার দিকে চলে যেতে হবে আধা ঘন্টার সময় এই দিন আপনার নামাজটা অনেক সুন্দর হবে আপনি অজু বানাবেন চমৎকার করে আতর মেখে পাঞ্জাবি পরে এমন ভাবে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনার ওই নামাজ হয়ে যাবে ওই দিন রুকুতে আপনার তাড়াহুড়ো হবে নাকি ওই দিন সেজদা থেকে টাইম নাও কেউ তুলতে পারবে আপনার দুই রাকাতে আপনি আধ ঘন্টা পার করে দিবেন কারণ আপনি জানেন একটু পরে মালাকুল মাউতের হাতে ধরা এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে নাকি কথা বলেন গোরস্থানে একটু মাটি জায়গা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক আতর গোলাপ সুবাসে চন্দন কাফন নামের দেহ বন্ধ আতর গোলাপ সুবাসে চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাকে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক চিল্লায় বলেন ঠিক কি না কখন চলে যাব কেউ জানি না লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেক জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে ওই মৃত্যুর সময়টা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা জোরে বলেন কার কথা সাইয়েদনা দাউদ আলাইহিসসালামের একজন ওয়াজির ছিল দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিসসালাম গোটা বিশ্বের দায়িত্ব নিলেন বাবার সময়ে যেই লোকটা ওয়াজির ছিল তিনিও তাকে ওয়াজির বানালেন সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের সাথে অনেক ফেরেশতাদের বৈঠক হতো জিনদের বৈঠক হতো এক বৈঠকে সুলাইমান আলাইহিসসালামের ওয়াজিরও বসা মালাকুল মাউতও বসা মালাকুল মাউত ওই ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোর কারণে ওয়াজির তো প্রচন্ড ভয় পেয়ে গেল মালাকুল মাউত চলে গেল ভয় পেয়ে তার পিলু চমকে যায় সাইয়েদনা সুলাইমানকে ডেকে বলে ও নবী আল্লাহ সুলাইমান কিছুক্ষণ আগে আপনার পাশে একটা লোক বসা ছিল বড় বড় চোখ করে আমার দিকে তাকায় এটা কে সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম বললেন এটা মালাকুল মাউত এটা কে ও মিয়া মালাকুল মাউতের নাম শুনলে কলিজায় পানি থাকে ওজিরেরও পানি নাই কয় সর্বনাশ আমার মনে হয় টাইম শেষ আমার মনে হয় আজ রাত তো বাড়ি জিন্দা হলাইছে রাস্তা চিনে ফেলেছে ও সুলাইমান আমার বড্ড ভয় হয় মনে হয় আমারে মেরে ফেলবে আপনি অর্ডার দিলে জিনেরা কথা শুনে আকাশের মেঘ কথা শুনে বাতাস আপনার কথা শুনে আকাশের মেঘ আর বাতাসে আপনি অর্ডার করেন মেঘ আর বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্থানের সবচেয়ে দূরের একটা দ্বীপের মধ্যে ফেলে দিয়ে আসে আমার ভয় লাগে ভয় পাচ্ছে আমার ফেলে দিয়ে আসতে বলেন
সাইয়েদনা সুলাইমান বাতাসে বললেন যাও এরা নিয়ে রেখে আসো হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা জনপদে রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন আপনি না বৈঠকে ছিলেন কই গেলেন কয় আপনার ওয়াজিরের রুহটা হিন্দুস্তানের ওই দূরের দ্বীপ থেকে কবজ করে নিয়ে আসছি সুবহানাল্লাহ পড়েন মালাকুল মাউত বলে কিছুক্ষণ আগে রাব্বুল আলামিন আমার কাছে ফরমান জারি করেছে ও মালাকুল মাউত সুলাইমানের ওয়াজিরের রুহ কবজ করো হিন্দুস্তানের সবচেয়ে দূরের দ্বীপে আমি এসে দেখি আমনের পাশে বসা এজন্য বড় বড় চোখ করে তাকাইছি তো ভাবলাম আল্লাহ যেহেতু বলেছে হিন্দুস্তানের ওখান থেকে রুহ কবজ করতে টাইমও হয়ে যাচ্ছে আমি চলে গেলাম আমি যাওয়ার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে বাতাস আপনার ওয়াজিরকে তুলে হিন্দুস্তানের ওই দ্বীপের মধ্যে ফেলে দিয়েছে আমি রুহটা কবজ করে নিয়ে এসেছি চিল্লায় বলেন আল্লাহু আকবার টাইমিংটা অন টাইম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমু এক সেকেন্ড আগেও হয় না পরেও হয় না আল্লাহু আকবার ছেলেকে ইতিম করে বাবারে নিয়ে যায় স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায় বন্ধুরে একলা ফেলে রেখে আরেক বন্ধুরে নিয়ে যায় মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই যদি জানতে পারেন ১২টায় আপনার নির্ধারিত সময় এখন দুই রাকাত নামাজ যদি পড়েন নামাজটা কেমন হবে কেমন হবে কথা বলেন সুন্দর হবে না এজন্য অলওয়েজ কনসিডার দিস প্রেয়ার ইজ মাই লাস্ট প্রেয়ার ইন মাই লাইফ আমার এই নামাজটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না তার মানে কোরআনের প্রতি প্রথম দায়িত্ব আমরা তেলাওয়াত করব প্রতিদিন রাজি আছেন সবাই রাজি দুই নাম্বার দায়িত্ব তেলাওয়াত শুনবো তিন নাম্বার অন্যকে শিখায় দেব শুধু সুরা ফাতিহা যদি কাউরে আপনি শিখায় দেন আজীবন সে যতবার সুরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় দিবে কি সুবহানাল্লাহ পড়েন তাহলে অন্যকে শিখাতে রাজি আছি তো এরপরে কোরআন মুখস্ত করব শুধু হাফেজ সাহেবের দায়িত্ব কোরআন মুখস্ত করা নয় এটা গোটা উম্মতের দায়িত্ব পুরো মুসলিম উম্মার দায়িত্ব হাফেজ সাহেব তো করে ৩০ পারা আমি করব ১০ পারা আপনি করবেন ৫ পারা ও করবে ৩ পারা এরকম সবার কয়েক পারা মুখস্থের দরকার আছে না নাই কোরআনের প্রতি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় কোরআনকে বোঝা কোন ভাষায় আপনাদের মাতৃভাষা কি কথা বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন সবাই পড়েন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন এই শহীদদের কারণে আমরা ভাষা পেয়েছি মাতৃভাষা কি আমাদের সবাই বলেন সিয়েরা লিওন একটা দেশ আছে নাম শুনছেন ওরা বাংলা ভাষাকে ওদের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে ২১ ফেব্রুয়ারি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালিত হয় আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু এই বাংলা ভাষা থুই আমরা এখন হিন্দিতে কথা কই আছে নাই হিন্দি সিনেমা দেখি বাংলায় কিছু দেখতে চাই না আল্লাহ জাতিকে তুমি হেদায়েত দাও আর জোরে করেন আমিন এজন্য বাংলায় কোরআন বুঝতে হবে কোরআনের তাফসির পড়তে হবে বাংলা তাফসির আছে না নাই আরবি তাফসির বুঝেন না আল্লাহর দরবারে আপনি এক্সকিউজ করবেন আল্লাহ আরবি বুঝি নাই কিন্তু এটা বলতে পারবেন না কি আল্লাহ বাংলা বুঝি নাই বলতে পারবেন আপনি কি বলতে পারবেন আল্লাহ আমি বাংলা বুঝি নাই মাফ করে দেন মাফ করবে আল্লাহ কথা বলেন এজন্য মাতৃভাষায় বাংলা ভাষায় কোরআনকে বুঝতে হবে বুঝাতে হবে প্রতিদিন কয়েকটা করে হলেও আয়াত কোরআনের অনুবাদ বঙ্গানুবাদ আমাকে পড়তে হবে জানতে হবে আল্লাহ কি জানাতে চাইলেন জানার দরকার আছে না নাই সবাই জানতে রাজি কষ্ট হচ্ছে আপনাদের কথা বুঝতে পারতেছেন তো তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি অনেক রাত বেশি সময় নিব না আসুন অল্প কিছু সময় আমরা কথা শুনি আমি সূরাতু আত-তাকাসুর থেকে তেলাওয়াত করেছি এই সূরাটি অনেক চমৎকার এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে চলে যেতে হবে আমাদের রবের কাছে উই ক্যান নট স্টে হিয়ার ফর এভার আমরা আজীবনের জন্য এখানে থাকতে আসি নাই উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে পুরা সূরার সার কথা এটাই আলহামদুলিল্লাহ কোন আমরা এখানে থাকতে আসি নাই চলে যাব
থাকতে চাই বাঁচতে চাই আজীবন পৃথিবীর মধ্যে আমরা থেকে যেতে চাই কিন্তু থাকতে পারবো না কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না কথা কন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কিরা চলে যেতে হবে থাকার জন্য আসি নাই দাদা চলে গেল বাবা চলে গেল আমাকেও যেতে হবে আমার ঘরে যে সন্তানগুলো আছে এগুলো যাবে কথা কর নাতি পুতি যেগুলো আছে এগুলো যাবে ঠিক কিরা চলে যেতে হবে থাকতে পারবে না কেউ উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড ফিরে যেতে হবে এই সূরাটা আমাদেরকে এটাই শিখাতে চায় যে আমরা চলে যাব আমরা কি থাকার জন্য আসছি কথা কন এখানেও থাকবো না কবরেও থাকবো না এখানে সাময়িক সময় কবরের ভেতরেও সাময়িক সময় আসল সময় হলো আখেরাতে দুইটা রাস্তা সেদিন হয়ে যাবে একটা যাবে জান্নাতে আর একটা জাহান্নামে ওইটা আসল পথ চিল্লা এখন ঠিক কি না এজন্য সূরাতুত তাকাসুর আল্লাহ আমাদেরকে শিখাতে চাইলেন থাকতে আমরা আসি নাই চলে যাব আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল করে রেখেছে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে ঠিক কি না এই পাগলামি আমাদের থামবে না হাত্তা যুরতুমুল মাকাবির যতদিন না তোমরা কবরে ঢুকো কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে না আসলে আমাদের জীবনটা এত ব্যস্ত একটু খেয়াল করে শুনুন একটু বোঝার চেষ্টা করেন এত ব্যস্ত আমরা এত বিজি লাইফ আমরা লিড করি আমরা যে কবরে যাব এটা ভাবার সময়টাও আমাদের নাই কথা কন সময় নাই কবরে যে যেতে হবে ভাববার সময় আমাদের নাই ব্যস্ত লোভের পেছনে ছুটে আছি চাকচিক্যময় দুনিয়া চাকচিক্যময় মহাচ্ছন্ন মরিচিকা মোহ সম্পদ আর অর্থের পেছনে ছুটতে ছুটতে আখেরাতকে আমরা বেমালুম ভুলতে বসেছি চিল্লায় বলেন ঠিক কিনা এটা যেন আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে না যায় আখেরাতকে যেন আমরা বেমালুম ভুলে না যাই আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে কবরে ঢুকার আগ পর্যন্ত তোমরা এই লোভ লালসা থেকে বের হতে পারবে না কার কথা কথা বলেন সবাইকেই যেতে হবে কেউ কি বাঁচবে নবীরা বাঁচতে পারছে কথা কন আদম আলাইহিসসালাম বাঁচতে পারছিলেন উনি কয় বছর হায়াত পেয়েছে জানেন বলেন তো একজন 1000 বছর আলফুসানা 1000 বছর সাইয়েদনা আদম আলাইহিসসালাম পৃথিবীতে বেঁচে ছিলেন এবং উনি পৃথিবীর একমাত্র মানুষ উনি জানতেন উনি কয়দিন পরে মরবেন সুবহানাল্লাহ বাইরে গিয়া শুধুমাত্র কেবলমাত্র সাইয়েদনা আদম আলাইহিসসালামই জানতেন যে আমি 1000 বছর বাঁচব আর আমরা কেউ জানি না ওনাকে জানিয়ে দেয়া হয়েছে এই জন্য কারণ তিনি প্রথম মানুষ মৃত্যু যে কত কষ্টের উনি জানে না মৃত্যু কেমন কোনোদিন দেখে নাই সুবহানাল্লাহ এজন্য জানলে ওনার মধ্যে তেমন ভয় নাই আল্লাহু আকবার বলেন হায়াত ছিল কয় বছর 1000 বছর বুখারীর বর্ণনা বুখারী না আবু দাউদের বর্ণনা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা সবাই ওনার ঔরসজাত সন্তান না এজন্য ওনাকে বলে আবুল বাশার সব মানুষের আদি পিতা সাইয়েদনা আদমকে বসিয়ে আমাদের সবাইকে রাখা হলো উনি বললেন আল্লাহ এগুলো কারা এই কুটি কুটি আল্লাহ বললেন এই কুটি কুটি মানুষ তোমার সন্তান হঠাৎ তিনি একটা রুহুকে দেখে পছন্দ করে বললেন আল্লাহ এই রুহুটা কার রুহু আল্লাহ বললেন আদম এটা তোমার সন্তান দাউদ আলাইহিসসালামের রুহু সুবহানাল্লাহ আল্লাহ এই দাউদরে কয়দিন হায়াত দিয়েছেন আপনি
আল্লাহ বললেন ওরে দিয়েছি 40 সানা মাত্র 40 বছর দাউদ আলাইহিস সালাম কয় বছর বেঁচে ছিলেন মাত্র 40 সানা 40 বছর পৃথিবীতে ছিলেন সাইয়েদনা আদম বললেন আল্লাহ এত সুন্দর রূহটা এত সুন্দর দেহটা আমার এত সুন্দর সন্তান দাউদকে এত কম বয়স দিলেন কেন বাড়ায়া দেন কি করেন আল্লাহ কয় নো নো রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ লেখা হয়ে গেছে এটার বাড়ানো কমানো যাবে না বাড়াতে পারবো না সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি থাকবো কয় বছর আল্লাহ বললেন 1000 বছর দুনিয়াতে তোমার হায়াত হলো আলফু সানা 1000 বছর সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমি আমার 1000 বছরের মধ্যে থেকে 60 বছর আমার এই সন্তান দাউদরে দিয়ে দিলাম আমি দুনিয়াতে 940 বছর থাকলেই চলবে আমি 60 বছর দিয়ে দিলাম 40 আর 60 মিলে কত হইছে কথা কন আল্লাহ আপনি 100 বছর দিয়েন আল্লাহ বলে ঠিক আছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন দিন যায় রাত আসে মাস গড়িয়ে বছর আসে ঠিকই 940 বছর পর মালাকুল মাউত এসে হাজির কারণ লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর অন টাইম একটা বিষয় আছে নির্ধারিত সময়ে মরণ হয় 940 বছরের ওই মুহূর্তে চলে আসলেন মালাকুল মাউত বলে ও সাইয়েদনা আদম মালাকুল মাউত আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য রেডি হয়ে যান সাইয়েদনা আদম বলে কেন আসছো কয় রূহ কবজ করতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে কয় বছর মালাকুল মাউত বলে না আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন 60 বছর দান করেছেন 940 বছরে আপনারা চলে যাওয়ার কথা আদম আলাইহিস সালাম কয় না আমি দেই নাই কি কয় আমি আরো বাসুম আরো 60 বছর থাকুম আমি যাও তুমি বুঝলে গেছে কি করেছে ভুলে গেছে মনেই করতে পারতেছে না যে দিছিল রুহের জগতে 60 বছর যে দান করে দিয়েছিল দাউদ আলাইহিস সালামকে মনেই করতে পারছে না স্মৃতি হাতরে হাতরে মরে যায় মনে আসে এজন্য বিশ্ব নেই বলেন নাসিয়া আদম ফা নাসিয়া বানু আদম আলাইহিস সালাম ভুলে গেছেন তাই আমরা মাঝে মাঝে ভুলে যাই খাইয়াও কই খাই নাই মাইরাও কই মারি নাই আছে না নাই জাহাদা আদম ফা জাহাদা জুররিয়াতুহু আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করেছেন তাই আমরাও অস্বীকার করি আছে না নাই অনেক কিছু নিয়েও কয় নেই নাই পাইয়াও কয় পাই নাই ভুলে যায় ভুল ভুলের কারণে আমরা এগুলো করে ফেলি এই জন্য নির্ধারিত একটা সময় আছে আদম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই ঠিক 1000 বছর পর আবার মালাকুল মাউত আসলেন উনি চলে গেলেন সুবহানাল্লাহ পড়েন এভাবে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন মুসা আলাইহিস সালামও চলে গেলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন এসেছে মালাকুল মাউত এসে সালাম না দিয়ে ঘরে ঢুকেছে মুসা আলাইহিস সালাম বললেন মান আন তুমি কে আনা মালাকুল মাউত কেন আসছো আপনার রূহ কবজ করতে আসছি মুসা আলাইহিস সালাম দেখলেন দিব্যি একজন মানুষের মতো দেখা যায় আর কয় মালাকুল মাউত দেখা যায় কি আর বলে কি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন এদিকে আয় রূহ কবজ করাইতেছি আয় কাম অন হিয়ার ম্যান কাম অন মালাকুল মাউত এক পা আগায় দুই পা পিছায় মনে মনে ভাবে দুনিয়ার সব মানুষগুলো আমারে দেখলে দেয় দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় ঠিক যেই চিন্তা ওই কাজ সাহস করে গেলেন থাপ্পড় মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলতো কি চলতো এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিরে দুনিয়া থেকে শেষ ওই অভ্যাস তখনও ছিল আবার দিলেন এক থাপ্পড়ের চোটে চোখ নাই মালাকুল মাউত যেটাই ভাবছেন ওইটাই আসলে দিছে দৌড় এক দৌড়ে আল্লাহর কাছে আল্লাহ বললেন এটা অনেক মেজাজ ওয়ালা নবী তোমার দিয়ে হবে না তুমি যাও তোমার চোখ আমি সারিয়ে দিলাম রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন মুসা তোমার হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো রাখলাম হাতের নিচে গরুর যত পশম প্রতিটা পশমের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিলাম সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বুঝলাম হাতের নিচে 2000 পশম 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওইটা আগে গণ আগে ওই মীমাংসা করেন 2000 বছর তো বাস মেয়ের পর কি হবে আল্লাহ বললেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে কেউ থাকবে তুমিও থাকতে পারবে না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা তাহলে আমি এখনই চলে যাবো
আল্লাহু আকবার চলে গেলেন বিশ্বনবীও থাকতে পারলেন না পেরেছেন কথা কোন বিশ্বনবী কোথায় কোথায় দেখে লো মাবুদ আল্লাহ রওজা পাকের কিনারে আমি কে দেখে দে হই গো সারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালা আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য কর দিদারে পড়েন আমিন দিদার অনেক বড় নিয়ামত বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটিখানি বিষয় না কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না চাবেন কার কাছে এজন্য ডেকেলাও রাসূলুল্লাহ নয় ডেকেলাও মাবুদ আল্লাহ চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহর কাছে যাইতে হবে নবীর কাছে নয় কাকে দিদার দেয়া হয় কাকে দেয়া হয় না এটা মীমাংসা করে কে এটা ডিসাইড করে কে এজন্য চাইতে হবে কার কাছে বিশ্বনবীও থাকতে পারেন নাই চলে গেলেন প্রচন্ড অসুস্থ বিশ্বনবী আয়েশারে বললেন ও আয়েশা আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয় ওনার নবুয়তও আছে আবার শাহাদাতও আছে সুবহানাল্লাহ পড়েন জামাআ বাইন নবুয়া ওয়া শাহাদা বিশ্বনবী শহীদ আবার তিনি নবী যেন তেন নবী নাকি শেষ নবী সব নবীর সেরা নবী কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে এই নবীও থাকতে পারলেন না বলে আয়েশা ব্যথা আমি থাকতে পারি না ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে বিশ্বনবী কাঁদে হুশ ফিরে পায় আবার বেহুশ হয় সাহাবাদের মধ্যে কান্নার রোল বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না মসজিদে নববীতেও যেতে পারেন না জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না সাইয়েদনা আবু বকরকে বললেন আবু বকর আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী বললেন আয়েশা একটু ঠান্ডা পানি আনো ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন মাসে করতে লাগলেন আর বলতে লাগলেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায় রে মরণের কি জ্বালা মরণের কি কষ্ট আমি সহ্য করতে পারছি না বিশ্বনবীর কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতেমাকে দেখে দে হায়রান চিৎকার দিয়ে বলে ইয়া করবা আবা ইয়া করবা আবা আমার বাবার কি কষ্ট হচ্ছে না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে ফাতেমা কেঁদো না আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে হঠাৎ সাইয়েদনা ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন উনি কাঁদলেন আবার কানে কানে কি যেন বললেন উনি হাসলেন বিশ্বনবীর অন্তকালের পরে মা এসে জিজ্ঞেস করলেন ও ফাতেমা বিশ্বনবীর অন্তকালের দিন তোমার কানে কানে কি যেন বললো তুমি কেঁদে দিলা কেন আবার একটু পরে কি যেন বললা হেসে দিলা কেন ফাতেমা বলে বিশ্বনবী আমার কানে কানে বলেছিল ও ফাতেমা ধৈর্য ধারণ করো আমার সময় আর বেশি নাই কারণ আলিয়াউ মা আকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না আমি চলে যাব রে ফাতেমা সাইয়েদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন ও ফাতেমা তুমি কেঁদো না আমার অন্তকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখেরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা সাইয়েদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন পড়েন আল্লাহু আকবার ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি কথা কন আপনারা পারবেন আমরা পারবো এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে
এই পাগলামিয়ার মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা কার কথা কার কথা আলহাকুম তাকাসু বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই এটা আছে ওটা চাই নারী আছে গাড়ি চাই বাড়ি আছে ওটা চাই চাওয়ার কোনো শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই সোনের ঘর মনে মনে কয় টিনের ঘর হলে ভালো আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো এটাও হইছে তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম আছে না নাই কথা বলেন সাইকেল যার আছে হুন্ডা চায় হুন্ডা যার আছে প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায় আছে না নাই যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় এমপি সাহেব মন্ত্রী হইতে চায় মন্ত্রী কি হইতে চায় বাংলাদেশে এই সুযোগ নাই বাংলাদেশে হয় উনি নয় উনি এই দুই উনির বাইরে কেউ হবে কথা কন আরো জোরে বলেন আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দেখ এই দুইটা মাই তো আমরা পাইছিলাম ঠিক কিনা এই মা যদি আমগরে আগলে রাখে আমরা সন্তানরা কোন আপত্তি জানাবো না কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশ চিল্লা বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলহাকুম তাকাসুর বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে পাগলের মতো আমরা ছুটছি আরো লাগবে আরো আরো খাবো সব আমার এরকম একটা মানসিকতা আছে না নাই লাগলেও চায় না লাগলেও চায় মোবাইল নাই আল্লাহর কাছে কান দে আল্লাহ একটা মোবাইল যদি থাকতো সবার হাতে মোবাইল সবাই টিপে আমি টিপতে পারি না আছে না নাই আল্লাহ একটা নোকিয়া সেটার ব্যবস্থা করে দিস এবার মনে মনে ক এরকম একটা যদি পাইতাম টাচ মোবাইল টাচ করলে গান বাইর হয় আছে না নাই আল্লাহ এটাও দিয়ে দিলে এবার কই আল্লাহ অনেকে দেখি পিছনে একটা আপেল থাকে আপেল চিনো হ্যাঁ আইফোন আপেল থাকে না আল্লাহ একটা আপেল দরকার আপেল আল্লাহ একটা আপেলের ব্যবস্থা করে দিছে এবার কয় আল্লাহ আইপ্যাড লাগবে আইপ্যাড এটারে কয় আইপ্যাড এরপর আল্লাহ আইপ্যাডে দিছে এবার কয় আল্লাহ ম্যাকবুক প্রো লাগবে চিনো আমার বাসায় একটা আছে ম্যাকবুক প্রো ওইটা হাই কনফিগারেশনের কাজগুলো করার জন্য লাগে রিসার্চের কাজে বিভিন্ন কাজে লাগে ওইটাও আল্লাহ দিছে এবার কয় আল্লাহ ক্রেওয়ান সুপার কম্পিউটার লাগবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেজে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য ওইটা লাগে ওইটাও দিছে এবার কয় আল্লাহ আরেকটা লাগবে আছে না নাই মানুষের চাহিদার কোনো শেষ নাই এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির মানুষের অতিরিক্ত পাওয়াই প্রাচুর্যতার লোভের কোনো শেষ নাই যতক্ষণ না মানুষ কবরে ঢুকবে ঠিক কি না মানুষের স্বভাব হলো আরো চাই কি কয় আরো চাই এটা ফকিরের স্বভাব কার স্বভাব তার মানে আমরা সব ফকির নি আমরা কি ধনী কে জুমার দিনে দেখবেন ফকিররা কি করে যেদিকে টাকা ওইদিকে খাবলা মারে যেদিকে টাকা হাত পাতে আবার ওদিকে আবার ওদিকে খালি চায় লাগলেও চায় না লাগলেও চায় ঠিক কি না ওই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ والله هو الغني الحميد ও গোলামেরা তোরা হলি ফকির ধনী একজন তিনি কে চাহিদা আর আমাদের শেষ নাই আরো লাগবে ওর বাড়ি আছে আমারও বাড়ি লাগবে ওর গাড়ি আছে আমারও গাড়ি লাগবে ও নামাজ পড়ে আমারও নামাজ লাগবে এটা নেই কথা কন ও যাকাত দেয় আমিও দিমু এটা নেই ওর মেয়েগুলো পর্দা করে আমারটারও পর্দা করামু ওইটা নাই কিন্তু ওর বাড়ি আছে দুইটা আমার লাগবো তিনটা ওর গাড়ি আছে সাইডটা আমার লাগবো ওর আছে ছয়তলা বিল্ডিং আমার কয়তলা ইতাতাওয়ালুনা ফিল বুনিয়া ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া আশা ইতাতাওয়ালুনা ফিল বুনিয়া বিশ্ব নাই বললেন কিয়ামতের একটা আলামত হলো বিফোর দ্য ডে অফ জাজমেন্ট পিপল উইল স্টার্ট টু কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজেস বিল্ডিংস ইন দ্য সিটিজ শহরে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে ঠিক কি না বিশ্ব নাই বললেন যাদের পায়ে জুতা নাই গায়ে জামা নাই খাওয়ার মতো খাবার নাই তারা একদিন এলাকায় ধনী হয়ে যাবে এরকম আসার নাই তারপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে আর বলবে সব আমার আমার এলাকা
আমি এলাকার নেতা খেতা আছে না নাই কিশোরগঞ্জে মনে হয় নাই প্রতিযোগিতা আছে না কে কাটছে বড় করতে পারে হালাল না হারাম দুই হাতে এরকম করে আছে না নাই মুরব্বি যারা উত্তর দেন আজ থেকে ধরেন 30 বছর আগের কথা কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং ছিল কথা কোন হ্যাঁ ছিল না ঢাকায় ছিল ছিল খুবই অল্প এখনকার মতো ছিল এরকম বিল্ডিং একটা দুইটা বিল্ডিং ছিল কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই তার মানে বিশ্বনবী যে আলামতের কথা বলেছে অক্ষরে অক্ষরে ফলেছে চিল্লায় কোন ঠিক না আরব বিশ্ব বড় বড় বিল্ডিং একটার পর একটা টাওয়ার বানায় এইটার চেয়ে ওইটা হতে হবে বড় ওইটার চেয়ে ওইটা হতে হবে বড় প্রতিযোগিতা আছে না নাই দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড় বুর্জ খলিফা নাম শুনছেন বুর্জ আল খলিফা 170 তলা উঁচু 1000 মিটার উঁচু এটা কয় হাজার মিটার তার মানে 1 কিলোমিটার উঁচা তাকাইতে পারবেন টুপি পরে যাবে পিছনে ঠিক কিনা তো দুবাই যখন আগায় গেল সৌদি মনে মনে কে দুবাই আগায় যেতেছে আমরা বসে থাকবো কেন আমরা বানাবো 100 বড় ওরা বানাবে 1000 মিটার উঁচা আমাদেরটা বানাবো 1001 মিটার উঁচা আহা 1 মিটার বড় প্রতিযোগিতা আছে না নাই এখনো হয় নাই কিংডম টাওয়ার বিশাল বিশাল এই কিংডম টাওয়ার অবাক করা কাণ্ড চায়নাতে আছে সাংহাই টাওয়ার মিশরে আছে বুর্জ আল কাহেরা মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা 41st এন্ড 42nd ফ্লোরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে এটার ভিতর থেকে ওটার ভিতরে ঢোকা যায় কিয়ামতের দিন যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ একটা ভূমিকম্প দিবে একটা বিল্ডিং আর টাওয়ারও টিকবে কথা বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির তোমাদের লোভ অতিরিক্ত পাওয়া বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো ঠিক কিনা টাকা উপার্জন করতে বিল্ডিং বানাতে বাধা নাই কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা কি টাকা হারাম দিয়ে করলে বরকত আছে নাকি যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি আর যারা অল্প খায় অল্প পড়ে অল্প জমায় তাদের দোয়া কবুল করে কে সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবি বিশ্বনবীরে বললেন ও নবী দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে কে বিশ্বনবী বললেন ও সাদ চিন্তা করো না আতিদমাত আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া যেটা খাবে হালাল খাবে যেটা পড়বে হালাল পড়বে তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ হালাল খেলেই দোয়া কবুল অনেকে বলে হুজুর দোয়া আমার কবুল হয় না আমার দোয়া কবুল হয় না অনেক দোয়া করলাম বললাম চাকরি করেন কই কই সচিবালয় ঘুষ টুস আছে নি কই হালকা পাতলা তো তোর দোয়া কবুল হবে কেমনে ডাকাত হালাল খেতে হবে হালাল না খেলে দোয়া কবুল হয় কথা বলেন আবার হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে নাকি আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া গরু বছরে বাচ্চা দেয় কয়টা কুকুর 5টা 7টা 8টা 10টা আচ্ছা কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি তাহলে গরু জবাই করলাম বেশি কুকুর জবাই করি নাই গরু খাই কুকুর খাই না গরু বাচ্চা দেয় কম কুকুর বাচ্চা দেয় বেশি তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি কথা বলেন এত গরু আসলো কোথায় কারণ গরু হালাল আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন হালাল পন্থায় উপার্জন করো সমস্যা নেই কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয় দেহের যেই অংশ বাড়ে ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো ঠিক কিনা কবরে আমাদেরকে ঢুকাই লাগবে কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে জোরে কোন ঠিক কিনা বিশ্বনেই বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে কয়টা সবাই কোন আসলে মুমিনদেরকে সওয়াল করা হবে কয়টা তিনটা নাকি চারটা কথা কোন তিনটার পক্ষে কে কে হাত তোলেন
বেশিরভাগ আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন, চারটা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের চারটা প্রশ্ন কয়টা কথা বলেন? মুমিনদের চারটা আর কাফিরদের কয়টা? কাফিরদের তিনটা। বিশ্বনবী বললেন আর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ও আল্লাহ আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে, মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন, নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না, হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে, অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হবার নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে, তোমার রবের নাম কি? মার রব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়ে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিন, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ সবাই পারবে। তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মানহা দার রজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুবহানাল্লাহ পড়েন। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী, এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম, এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআনবাদ, নবীবাদ তো ইসলামবাদ, এই নবী আছে তো সব আছে, ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে? নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল, এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, আল্লাহ আকবার। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমুক, শিখে যান। ওই দিন মনে পড়বে আমার কথা, আজারে বেতে ঠিকই গেছিল, প্রশ্ন তো আরেকটা আছে, পড়াইছি তিনটা, আরেকটা আসছে নতুন করে, ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন ওমা ইলমুক, এলেম কি, মানে কোত্থেকে পাল্লা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাফনের কাপড়ে লিখে আনছো কিনা, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেকে স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায় আসে না নাই, কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায় আসে না নাই, টুপির ভিতরে নকল আসে না নাই, বোতামের ভিতরে আসে না নাই, ঘড়ির ভিতরে, আংটির ভিতর আসে না নাই, ওই যে সব নকলে পিএইচডি করছে, এগুলা যেগুলো কয়ে আসে, নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জেনে যেতে হবে তথ্য সূত্র কি? ফেরেশতারা বলবে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার্স, এই যে উত্তরগুলা পাল্লা এটার তথ্য সূত্র কি, কিভাবে জানলা? বলতে হবে কোরআন, এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামের সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই, তার মানে চারটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আলহামদুলিল্লাহ।
ফেরেশতারাও খুশি বলবে আহলান সাহলান খোশামদে কংগ্রাচুলেশন সুবহানাল্লাহ পড়ুন ফায়ুফসাহু লাহু কবরুহু তার কবরটারে 70 জিরাআন 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ জান্নাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা ঠান্ডা বাতাস তার কবরটারেও ঠান্ডা করে দিবে ইলবাস মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতের দুটা পোশাক তারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাউম কা নাউমিল আরুস বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমি এরকম একটা ঘুম দাও সুবহানাল্লাহ পড়ে কি বলবে ঘুমাও ঘুমাও স্লিপ টাইট আনন্দে ঘুমাও আরামসে ঘুমাও বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে তুমিও ঘুমিয়ে যাও আনন্দের একটা ঘুম জান্নাতি লোকটা কবরের মধ্যে দিবে ইসরাফিলের সিঙ্গার আগে ওই ঘুম আর ভাঙবে না সুবহানাল্লাহ ও আল্লাহ আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিতে পারি তুমি কবুল করো পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই যারা কোরআন মানে নাই যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে যারা নাস্তিকতার দোসর সেজেছে যারা বিশ্ব নবীর গালি দিয়েছে যারা কাফের যারা নাস্তিক যারা বামপন্থী তাদের কাছে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আজরাকান নীলাব চক্ষু কালো গাত্র বর্ণের দেহের রং কালো চোখের রং নীল দেখতে ভয়ঙ্কর না এসেই বলবে ওঠ বস বল তোর রবের নাম কি মার রব কয় জানি না কি বলে আমি কোন রব টপ জানি না আমি শুধু নেতা খাতাদের পিছনে পিছনে ঘুরেছি আমি খালি সমাবেশের মধ্যে ককটেল বোমা মারতাম এরকম ডাকাইতে আছে না নাই আমি 31st নাইটে মেয়েদের অন্না ধরে টান দিয়েছি আমি এলাকার মধ্যে টেন্ডারবাজি করেছি আমি চাঁদাবাজি করেছি আমার নাম সবাই দিছে কানা রমজান আছে না নাই আমি ছিলাম ডাকাত রক টপ কি আমি জানি না আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হোয়াট ইউ টকিং অ্যাবাউট ড্রপ আই ডোন্ট নো কিচ্ছু জানি না আমি রক টপ কি আমি জানি না মাফ চাই দোয়া চাই ফেরেশতারা বলবে ওকে দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় ধর্ম আবার কি ধর্ম আবার আমার কোন ধর্ম নাই আমি মাও সেতুংয়ের রাজনীতি করতাম কাল মার্কসের রাজনীতি করতাম আমি জ্বালাও পোড়াও এর রাজনীতি করতাম আমি মানুষ মারতাম আমি ছিলাম মার্ডারের বড় কেডার একের পর এক মার্ডার করতাম খালি আমি আমার মতো গুলি চালাতে কেউ জানতো না আমি ছিলাম সন্ত্রাসদের বস কুখ্যাত সন্ত্রাসী আমার কোনো দিন নাই তৃতীয় প্রশ্ন ওমান হাজার রজুল এই লোকটাকে কইছিনি না তবে উনারে আমি গালি দিতাম দুনিয়াতে উনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে শাহবাগের মঞ্চে ওইটা আমি সিল দিতাম আসলে না এরকম ডাকে চিনি না আমি চিনি না আমি উনারে গালি মারতাম ফেরেশতারাকে দ্বারা আঙ্গুল খেলা শুরু করতেছে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো ফেরেশতারা বলবে হায় আফসুস লা দারাইতা ওয়ালা তালাইতা কিছুই তো পারলি না তুই কপাল পোড়া ডাকা কিছুই পারলি না এখন তোর কি হবে হাতে থাকবে বিশাল হ্যামার ফায়ুদরাবু বিমা ফারিকা মিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে বাড়ি ও মা গো কইয়া দিব সিদ্ধকার এক বাড়িতে মাথা নাই ঠ্যাং নাই দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা তখন থারথার করে কাঁপবে এই হলো এক নম্বর শাস্তি দুই নম্বর শাস্তি দেহটা আবার মিলে যাবে আবার হাতুড়ি দিয়ে বাড়ি আবার ও মা গো বলে চিৎকার আবার দেহটা ফিট হয়ে যাবে জমিনকে বলা হবে ইয়া আরদু ইলতামি ও জমিন তুমি দুই দিক থেকে এই টাকাটারে চাপা দাও জমিন চাপা দিবে ক্লাপস করবে ডান দিকের পাজর বাইরে চলে যাবে বাম দিকের হাড্ডি ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে হাত্তা সা কেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত এই শাস্তি এই পানিশমেন্ট এই খেলা চলতেই থাকবে চিল্লায় পড়ে না আউযু বিল্লাহ এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ
اللهم إنا نعوذ بك من عذاب القبر او الله قبر عذاب থেকে তুমি আমাদের বাঁচাও পড়েন আমিন আর জোরে পড়েন আমিন আবার বিশ্বনবী কবর দেখলে এখানে গাছ রোপণ করে দিতেন কবরের পাশে গাছ লাগিয়ে দিলে গাছগুলো যে পাতাগুলো যে জিকির করে ওইটার কারণে কবরের আযাব maaf করে কে আবার বিশ্বনবী কবর উঁচু করতে নিষেধ করেছেন সাইয়েদনা আলীকে মদিনায় বললেন ও আলী মদিনায় যত উঁচু কবর দেখবা ভেঙে ফেলবা ইসলামে কোনো উঁচু করে কবর রাখার বিধান নাই চিল্লায় বলেন ঠিক কিরা আবার কবরের কাছে যে চাওয়ার কোনো বিধান নাই চাইতে হবে কার কাছে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না অনেকে বলে বলে নাউজুবিল্লাহ পড়বেন না ভুয়া কথা অনেকে অনেক কিছু নিয়ে যায় খালি হাতে ফিরে দামি ঘড়ি নিয়ে ওই দরবারে যাবেন দেখবেন চোর ঘড়ি চুরি করে ফেলছে আপনি খালি হাতে ফিরতেছেন আছে না নাই দামি জুতা নিয়ে গেলে ধাক্কা ধাক্কি দিতে জুতা কই আমনে কই ঠিক নাই তার মানে খালি পায়ে ফিরে একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না দরবারটা কার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এজন্য বিশ্ব নেই বলতেন খবরদার কবরের কাছে যে কিছু চাওয়া যাবে না কারণ আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় কবরে গেলে মানুষ তেমন অসহায় ঠিক কিনা উনি আপনারে কিছু দিতে পারবেন আপনি দিয়ে আসবেন আপনি যে দোয়া করবেন তার মাগফিরাত কামনা করবেন ঠিক কিনা বিশ্বনবী প্রথমে কবর জিয়ারতের নিষেধ করেছেন পরে আবার অনুমতি দিয়েছেন বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা আগে আমি কবর জিয়ারত করতে বারণ করতাম এখন আমি অনুমতি দিলাম কবর জিয়ারত করো কবর জিয়ারত করা সুন্নাত কোন সুবহানাল্লাহ কবর জিয়ারত করেন আব্বার কবরের সামনে যান মায়ের কবরের সামনে দাঁড়ান মাফ চান আর চিন্তা করেন আব্বারে তো আমার হাতে রেখে গেলাম এখানে আমার তো দাড়িগুলো সাদা হতে শুরু করেছে চুলগুলো পাকতে শুরু করেছে আল কয়েক বছরের ব্যবধানে হয়তো আমার ছেলেও আমার লাশটা এনে আমার এইখানে রেখে যাবে এই চিন্তা তখন আসবে চিল্লা এখন ঠিক কিরা এজন্য চাওয়া যাবে কবরে যে কিছু চাওয়া যাবে চাবেন কার কাছে অসুস্থ সুস্থ করে কে পরীক্ষায় পাশ করতে পারেন না তৌফিক দিতে পারে কে চাকরি নাই বেকার চাকরির ব্যবস্থা করবে কে ব্যবসায় মন্দা ব্যবসায় সফল করে দিতে পারে কে বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবে কে বিয়ে হয়েছে সন্তান নাই সন্তান দেয় কে মেয়ে হয়েছে ছেলে নাই ছেলে দেয় কে ছেলে আছে মেয়ে নাই মেয়ে দেয় কে দুইটাই দেয় কে আবার কাউরে কিচ্ছু দেয় না তিনি কে যাবেন কার কাছে মনে থাকবে নাকি মাজারে যাবেন কিশোরগঞ্জে তো মাজার নাই না কম না একেবারে হ্যাঁ কম না ভণ্ডামি নাই তো ওই যে লাল শালু দিয়ে রাখে মাথায় চুল জট পাকায় রাখে মাজারের উপরে মশারি দেয় আগরবাতি দেয় আছে আছে অনেক এলাকায় মাজারের উপরে মশারি টাঙায় রাখে আছে না নাই কেন মশারি দেয় মশা কামড়ায় ব্রাহ্মণবাড়ি আছে মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশায় খায় মারে মশায় খায় ওর মায়ের ডেঙ্গু ওর বাপের ডেঙ্গু বাপের মশারি না দিয়ে বাবারে মশারি দিছে মাজারে আবার মোমবাতি লাগে আছে না নাই কারণ কি আল্লাহর ওলি দেখেন আনিছে কিছু নাকি আহা কপাল পোড়া এই মোমবাতিগুলো গরিবদের হাতে তুলে দেবে অনেক ছেলে আছে মেধাবী রাতের বেলা পড়তে পারে না মোমবাতি লাগিয়ে তারা পড়বে তাদেরকে সহযোগিতা করলে আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে আল্লাহ কথা বলেন কে এজন্য মাজার ব্যবসার সাথে ইসলামের কোনো সম্পর্ক মাজার কেন্দ্রিক যত ব্যবসা এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন যারা লাল শালু পড়ে থাকে নামাজ নাই রোজা নাই জিকির নাই কয় আমরা মারে ফতের লোক আছে না নাই কিসের পথ মারে পথ আসলে এটা মায়ের পথ ঠিক কিরা তো দিল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা আছে না নাই নামাজ রোজা নাই এদের সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই এরা নতুন নাম দিছে কয় মারে ফত ওনাদেরটা কি
কয় মারেফতে ঢুকলে নামাজ লাগে না রোজা লাগে না পর্দা লাগে না ভিতর যদি সাফ হয় সব সাফ আছে না নাই কথা কর এদের সাথে ইসলামের সম্পর্ক নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয় দিন করবা হয়রানি ভন্ডামি 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 ছাইড়া দে ভন্ডামি ঠিক না এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক কবরে যান সালাম দেন বিশ্বনবী কবর দেখলেই সালাম দিতেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون أنتم لنا سلف نحن لكم تبع يرحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية ترمني قبر جرات شبار پرتي أمر سلام شبار پرتي الله ربك تك شانتي أبنا راگه كسن أمرا پوري أشتي سي أمي قبر روپر داري أسي مني أين أزامي لكمنا أمي آگه كسن أمي পড়ে কুই আগে রওনা হয় কুই পিছে রওনা কেউ আগে যাবে কেউ পরে যাবে দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য একটাই চিল্লায় কোন ঠিক না আল্লাহ আপনাদের উপর রহম করুক আমাদের উপর রহম করুক আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ পড়ে না আমি আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে কবরের প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুর حتى زرتم المقابر তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে না ঢুকো কার কথা এই কবরে না ঢুকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না বিষ্ণুই বলেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব তোমাদের সবাইকে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় أحب أن يكون له واديان সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় ঠিক কি না আমি আমার যদি স্বর্ণের একটা পাহাড়ের মালিক আল্লাহ করে দেয় আমার 14 পুরুষ খায়া শেষ করতে পারবে আল্লাহ বলেন প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয় তারপর সে চাবে আরেকটা পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় লাইয়াম লা আফাহু ইল্লা তুরা কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর এই খাই খাই স্বভাব বন্ধ হবে এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে হাত্তা যুরতুমুল মাকাবির এই মোহ তোমাদের কোনোদিন কাটবে না যতদিন না তোমরা কবরে ঢুকো এজন্য কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই কবরকে নিয়ে প্রতিদিন কিছু সময় চিন্তার দরকার আছে না নাই মরণকে স্মরণের দরকার আছে না নাই من أراد واعدا فالموت يكفي كيو جدي نجر نجي واس করতে চায় সে যেন মরণ নিয়ে গবেষণা করে মরণ নিয়ে চিন্তা করলেই আপনি আর মিথ্যা বলতে পারবেন না পারবেন আমি মরণের ভয় যারা থাকে মিথ্যা কয় ভেজাল খায় খাদ্যে ভেজাল দেয় মাছে ফরমালিন দেয় আল্লাহর কোনো আইনকে সে লঙ্ঘন করতে পারে সে আল্লাহ আলা হয়ে যায় চিল্লায় কেন ঠিক কিনা আমরা যেন তেমন আল্লাহ আলা হতে পারি আমরা যেন জান্নাতি হতে পারি আমরা যেন আলোকিত মানুষ হতে